ومن أحسن قولا ممن دعا الى الله وعمل صالحا ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহি মোহাম্মদ সম্মানিত সালম ভাই আপনি যে প্রশ্ন করেছেন তো ওই থেকে খুব সুন্দর একটা প্রশ্ন প্রথমত বলবো আপনি যখন মসজিদে যাবেন তো আপনাদের আলহামদুলিল্লাহ আমরা জানি যে ফজরের নামাজ মানে ফরজ নামাজটা কখন শুরু হবে যদি দেখেন যে দুই রেখা সালাত আদায় করার মতো সময় থাকে তাহলে দুই রকাঘাত আদায় করবেন আর যদি দেখেন যে না দুই রেখা আদায় করা যাচ্ছে না এক মিনিট বা দেড় মিনিট বাকি আছে বা দু মিনিট বাকি আছে আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন কারণ মসজিদে প্রবেশ করার পর একটা অনুমতি লাগে ওই অনুমতি দুই রাখা সলাত সালাত আদায় করা ছাড়া বসা যাবে না এই সুনুদ কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের উপমহাদেশের হানাফি আহলে হানাফি নাম দিয়ে মাজাবি নাম দিয়ে কিন্তু তারা এখানে মেরে ফেলেছে এই জন্য তারা পট করে গিয়ে বসে ফেলে না যেহেতু আপনি এখন দেখবেন বা ইমামকেও জিজ্ঞেস করবেন যে আর ফজর ফরজান নামাজ কয় রাখাত পরে শুরু হবে যদি দেখেন চার রাখাত সরি চা চার মিনিট মিনিট বা পাঁচ মিনিট বাকি আছে তো দুই সালাত সালাদ সুন্দর করে একটু কষ্ট করে আদায় করে নেবেন ছোট ছোটো সুরা দিয়ে সুরা ফাতের পরে ছোটো 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 যে সুরাগুলো আছে সেই ইয়ে সেই সুরাগুলো দিয়ে আপনি কিন্তু সোনার নামাজটা আদায় করে নেবেন কিন্তু গিয়ে যে দেখলেন যে না আর এক মিনিট বা দুই মিনিট বাকি আছে বা তিন মিনিট বাকি আছে আপনি কিন্তু দুই টাকা সালাদ আদায় করেন গুলির মতো তাই তো হলো না কথা বলতে পারছেন সবচেয়ে আমাদের খেয়াল খেয়াল রাখতে হবে সময়টাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই জন্য রসুদুল্লাহ সাল্লাম বলতেন মানুষ যদি জানতো আগে আগে মসজিদে দেওয়াটা কতটুকু সুফল কতটুকু কাম্য কতটুকু মানুষ মঙ্গলজন তাহলে বুঝতো কথা বুঝতে পারছেন তো আমাদের উচিত আগে আগে আসেই শূন্যতা দায়ী করে আমি জিজ্ঞেস জিজ্ঞাসা করে কোরআনতলা করবো এটা হলো নিয়ম তারপর যদি না পারি তো মসজিদে গিয়েই আমরা দেখব যে ফরজের নামাজের ইয়ে আছে কিনা। এখন আর একটা প্রশ্ন হতে শেখ বলবেন শেখ আমি দাঁড়ালাম চার মিনিট বাকি আছে দেখলাম যে আমি এক রেখাত পরার পর ইমাম সাহেব দাঁড়িয়ে গেল ফরজের জন্য আপনি ওই সোনদটাকে ছেড়ে দিয়ে ফরজটা ধরবেন যদি আপনি কোনো অত্যের শেষ মানে মানে সুন্নত পড়তে গেলেন অথচ দেখলেন যে আপনি শেষ 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 কাতারে আছেন বা শেষ সময় আছেন তখন পুরো নামাজটা কমপ্লিট করার পর আপনি ইয়ে করুন যেমন দুই ডাকাত সোনাত দাঁড়ালেন আপনি দুই ডাকাত আদায় করার পর বৈঠকে বসলেন কথা বলছেন দুই ডাকাত আদায় করার পর বৈঠকে বসলেন আপনি এখান সাথে সাথে উঠবেন না না হঠেলে আপনি তাশাউদ্দুরুদ্ শরীফ দুরুদ্দিন ইব্রাহিম এটা পরে তারপরে অন্যান্য এগুলো পরে অন্যান্য দোয়াগুলো পরে সালাম ফিরে সালাম ফিরি ফরজ আদায় করবেন যদি দেখলেন যে আপনি দুই ডাকাত সালাত নিয়ে দাঁড়াচ্ছেন এক রাত পরে ফেলেন আর এক রাখাত আরেক রাত রাখাতের জন্য দাঁড়ালেন কিন্তু দেখা গেলো যে ইমাম ইমামসার দাঁড়িয়ে গেল ফরজের জন্য এখন আপনি ওই ছাড়া তাকে ছেড়ে দিয়ে ওটা ধরবেন আসলে আমাদের আমাদের দেশে বেশিরভাগ মানুষ জানে না যে ফরজের গুরুত্ব কতটুকু সুন্নতের গুরুত্ব কতটুকু কখন কোন সময় কোন সময় কোন টাইমে কোনটার মূল্যায়ন কতটুকু সেটা জানা জানার কারণে নামাজের অনেকগুলো ঘাটতি রয়েছে যার কারণে নামাজ না হওয়ার সম্ভাবনা অনেকেরই মানে বেশি পর্যায়ে মানে এটাকে নামাজ হবে না এরকম এরকম পর্যায়ে পর্যন্ত মানুষ নিয়ে যায় যা এটা শরীরসম্মত নয় আমাদেরকে বিগত যেহেতু আমরা আলহামদুলিল্লাহ আমরা যেহেতু দুনিয়াতে চলাফেরা করার জন্য অনেক পরিকল্পনা করি তো চলাত আদায় করার জন্য আমাদেরকে পরিকল্পনা সবকিছু ছেড়ে দিয়ে আগে আগে মসজিদে এসে সালাত আদায় করানোর জন্য অভ্যস্ত হতে হবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের ওপর আমাদের বদল করার তফিক দান করুক শাহ আলম ভাই আশা করে বুঝতে পেরেছেন শাহ আলম ভাই যদি না বোঝেন আমার কথাগুলো তাহলে আপনি আমাকে বলবেন আমি আপনাকে আবার বলবো আর প্রশ্ন থাকলে এই বিষয়ে আপনাকে বলতে পারেন ঠিক আছে আমি আবারও বলছি মসজিদে যাওয়ার পর সুন্দর করে দেখবেন সময় আছে কিনা না থাকলে দাঁড়িয়ে একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন আদায় করবেন ফরজের সাথে আর যদি দেখেন যে আপনি আপনি সালা আদায় করতেছেন কিন্তু ফট করে ইমাম সাহেব এসে গেছে ফরজ শুরু করে দিয়েছে এখানে যদি শেষ পর্যায়ে থাকেন যে ওক্তের আপনি যেই যেই যত কাদের দাঁড়ালেন যদি সুন্নতের শেষ ওয়াক্তে মানে শেষ টাইমে এসে দাঁড়াচ্ছেন তাহলে নামাজটা কমপ্লিট করবেন আর যদি বলে একাত বাকি আছে বা আপনি এই মতো দাঁড়ালেন এমনি ফরজ শুরু গেছে তাহলে ছেড়ে দিতে ছেড়ে দিয়ে ফরজটা আদায় করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন বাকি আল্লাহু আলম